এই মুহূর্তে কার্ডিফে আছেন রিপোর্টার হোমেন কবির রোজ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, আড়াই ঘন্টাও কিন্তু বাকি নেই বাংলাদেশ ভারতের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ানোর অপেক্ষায় আছে। তবে এখন আকাশের বর্তমান অবস্থা খুব একটা সুবিধার না। আপনি জানেন গত 3 দিন হলো আসলে কার্ডিফের আকাশ খুব মেঘের লুকোচুরি খেলছে। এই আকাশের আবহাওয়ার অবস্থা খুব একটা সুবিধার না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ভেস্তে গেছে, যে কারণে বিশ্বকাপের মূল পর্বের আগে ভারতের বিপক্ষে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ, দু দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আপনি নিশ্চয়ই জানেন ভারত এর আগে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল, তাদের মেডেল ওয়াররা ফল করেছিল, পাশাপাশি বাংলাদেশেরটাও গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারণ প্রথম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ খেলতে পারে নাই। এর আগে যেমনটা প্রতিবেদন আমেরিকার একটা প্রতিবেদনের সাথে শুনছিলেন আপনি, যে সাকিব এবং সাইফুদ্দিনকে বিশ্রামে দেওয়া হবে এবং তামিমের ব্যাপারে হয়তো আজকে সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। আর একটু যেটা আপডেট আমি আপনাকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে, সাকিব কাল বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এবং রানিং সবই করেছেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিনও এমনটাই করেছিলেন, কিন্তু মাশরাফির কিছুটা হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট আছে, কিন্তু বিষয়টা এত গুরুতর না। যদি মাশরাফি বিশ্রামে যান সেক্ষেত্রে কিন্তু সাকিব আসলে অধিনায়কত্ব করবেন, কিছুক্ষণ আগে আমরা এমনটাই আভাস পেয়েছি। সেক্ষেত্রে আসলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন, ম্যাচের আগে 1 ঘন্টা আগে তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে মূল বিশ্বকাপের মূল পর্বের আগে ছোটোখাটো যে চোটের সমস্যা আছে সেটাকে মাথায় রেখে নিজেদের আসলে ঠিক রাখার জন্য আসলে ক্রিকেটাররা কে কখন কী কোন অবস্থায় বিশ্রামে যাবে। যদি সেক্ষেত্রে মাশরাফি বিশ্রামে যান তাহলে টস করতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে, আর যদি মাশরাফি খেলেন তাহলে ওই পূর্বের কথায় আমি ফিরে যাব, সেটা হচ্ছে সাকিব এবং সাইফুদ্দিনের এই গতকালকে অবধি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি তারা দুজনে বিশ্রামে যাবেন। সব কিছু মিলে আসলে 15 জনই আপনার এই প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন, তবে একটা কথা স্পষ্ট, নিয়ম অনুযায়ী 11 জন ব্যাটিং এবং 11 জন বোলিং করতে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভারতের জন্য, কারণ তারা গত ম্যাচে হেরেছে এবং তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারেনি, সেই জন্য কিছুটা হলো বাংলাদেশের থেকে অনেকটাই তারা সিরিয়াস থাকবে। তো সাজিদ, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছে আপনার কাছে। ধন্যবাদ রোজ। দর্শক, কার্ডিফ থেকে বাংলাদেশ ভারত ম্যাচের আগে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হোমেন কবির রোজ।